আল্লাহ আল্লাহর রাসূল আর ফাতেমার হাসান হোসেনের কে? একটি হাদিস দিয়ে আমি আপনাদের শুরু করব, আগে ওনাদের পরিচিতিটা জেনে নেন। যখন কোনো কিছুই সৃষ্টি হয়নি, তার বহু আগে থেকে এই পাক পঞ্জতন আতহারকে আল্লাহ পাক সৃষ্টি করেছে, বুঝেছেন না? পাক পঞ্জতন আতহার আলাইহিসসালাম। তাফসীরে হাইদারিতে ইমাম হাসান আল আসকারি আলাইহিসসালাম তাফসীরে হাইদারিতে বর্ণনা করেছেন যে যখন আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন এবং আদম আলাইহিসসালামের নাফাক্ত ফিহে মির রুহি, ওনার রুহ থেকে ফুঁক দিলেন, নূরে মুহাম্মাদি প্রবেশ করালেন, তখন আদম আলাইহিসসালাম চোখ খুললেন। আর চোখ যখন খুললেন তো উনি দেখছেন যে ওনার চতুর্দিকে ফেরেশতা তাওয়াফ করছেন। তো উনি বললেন, ইয়াল্লাহ ফেরেশতা আমাকে তাওয়াফ করছে কেন? তো বললেন যে ফেরেশতা তাওয়াফ করছে তার কারণ আপনার সুলব মুবারকে, পুস্ত মুবারকে নূরে মুহাম্মাদি পাক পঞ্জতন আতহার পাকের নূর প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে, আপনার ভিতরে প্রবেশ করানো হয়েছে, এই জন্য নূরে মুহাম্মাদির এবং পাক পঞ্জতন আতহারের নূরকে তাওয়াফ করছে। তো বললেন যে এ নূর কেমন, এটা তো আমি দেখতে পাচ্ছি না। এক রেওয়ায়েতে আছে, উনি বললেন রুহুল বায়ানের মধ্যে আছে যে বললেন যে ওই নূরটাকে তাহলে আমি দেখব। আমি কি যে আমি তো জিয়ারত করতে পারছি না, নূরটা আমি আমার ভিতরে আছে, আমি তো জিয়ারত করতে পারছি না। তো বললেন যে আপনি আপনার শাহাদাত আঙুলের নখের দিকে দৃষ্টি করুন, এবং এক রেওয়ায়েতে আছে বৃদ্ধাঙ্গুলি। তো উনি ওদিকে দৃষ্টি করলেন, আল্লাহ পাকের নূরের ছটা ওই আঙুলের মধ্যে, নখের মধ্যে প্রতিফলন ঘটালেন। যখনই নূর মুবারক দেখলেন, উনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলে চুমলেন। ওই জন্য ওনার নাম পাক উচ্চারণ হলে এইভাবে চুমাটা আদম আলাইহিস সালামের সুন্নাত। আর ইমাম হাসান আল আসকারি আলাইহিস সালাম তার তাফসীরে হাইদারির মধ্যে লিখেছেন, যখন বললেন যে আমি তো নূর দেখতে পাচ্ছি না আর সব অন্ধকার, সবই অন্ধকার, তখন আল্লাহ পাক বললেন যে আপনি আরশে মুআল্লার চূড়ার দিকে দৃষ্টি করুন। তখন আল্লাহ পাক আরশে মুআল্লার চূড়াতে পঞ্জতন পাকের নূরের প্রতিবিম্ব, প্রতিবিম্ব বুঝেন তো, প্রতিফলন, রিফ্লেকশন, বুঝেছেন না? রিফ্লেকশন লাইট চ্যাপ্টারে আপনারা পড়েছেন, ওই চূড়াতে প্রতিফলন করলেন। আর যখনই নূরের প্রতিফলন চূড়াতে করলেন, ওই নূরের আলোকে সারা কায়নাত আলোকিত হয়ে গেল। আদম আলাইহিসসালাম সব অন্ধকার দেখছিলেন, বললেন এত আলো কি করে আসলো, বলে চূড়ার দিকে দেখেন, ওই চূড়া থেকে, আরশে মুআল্লার চূড়া থেকে ওই রশ্মি প্রতিফলন সারা কায়নাতে ছড়াচ্ছে, পুরা কায়নাত, শুধু পৃথিবী নয়। তখন দেখলেন যে পাঁচটা নূরের চেহারা মুবারক, আল্লাহর দরবারে কেউ রুকুতে কেউ সাজদা করছেন। আদম আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ তুমি কি আমার আগে কোনো আদম সৃষ্টি করেছো? বলে যে না, তো ওই যে দেখছি, তো বলে এটা তো আদম না, এটা তো আলো, ইনাদি এই এই নূরের প্রতিফলন থেকে সারা কায়নাত আলোকিত। তো বললেন ইনারা কারা? তো বললেন যে ইনাদেরকে যদি আমি সৃষ্টি না করতাম তাহলে হে আদম তোমাকেও সৃষ্টি করতাম না, ইনাদের কারণেই তোমাকে সৃষ্টি করা হয়েছে এবং সমস্ত পয়গম্বরদের সৃষ্টি করা হবে, কুল কায়নাতকে। বললেন এদেরকে স্মরণ রাখো, যখন কোনো মুসিবতে পড়বে এদেরকে ইয়াদ করবে, এদের কারণে আমি সকল গুনাহ মাফ করব। এ তাফসীরে হাইদারিতে ইমাম হাসান আল আসকারি আরও বিস্তারিত লিখেছেন এর উপরে। এ তো গেল ইমাম হাসান আল আসকারি আলাইহিসসালাম একাদশতম ইমামের রেওয়ায়েত। এটা তো সুন্নিও মানতে বাধ্য, কেন বারো ইমামকে সুন্নিও মানে শিয়াও মানে, শিয়া ভাইরা তো মানবেনই 100%, সুন্নি বেরেলভি যারা তারাও মানবেন, কিন্তু আবার এক শ্রেণীর আছে যারা নাও মানতে পারে। কিন্তু এই নূরের উপরে এক রেওয়ায়েত করেছেন হুজুর শাহেনশাহ বাগদাদ পিরান পীর মিরান মীর দস্তগীর রওশন জমির হুজুর গৌসুল আজম শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম, খাতুনে জান্নাত পাকের ঔলাদ পাক,
हुजूर गौसे पाक रीतिमतो सनदर साथे हजरत अबुल कासिम इमादुद्दीन अब्दुल अमी पूरो सनद आगे अपना दे सुनाई हजरत अबुल कासिम इमादुद्दीन अब्दुल करीम बिन मुहम्मद राफी कजबिनी तिनी रिवायत करछेन हुजूर गौस पाक थेके हुजूर गौसे पाके हदीस बर्णना करेछेन हुजूर गौसुल आजम शेख मुहिउद्दीन अब्दुल कादिर जिलानी अलैहि सलाम तिनी बर्णना करेछेन अबुल बरकत हिबातुल्लाह बिन मूसा थेके तिनी बर्णना करेछेन काजी अबुल मुजफ्फर बिन इब्राहिम थेके तिनी बर्णना करेछेन अबुल हसन मुहम्मद बिन मूसा थेके तिनी बर्णना करेछेन मुहम्मद इब्नुल फरहान थेके तिनी बर्णना करेछेन काजी मुहम्मद बिन यजीद थेके तिनी बर्णना करेछेन लबीब सईद थेके तिनी बर्णना करेछेन अली बिन अब्दुर रहमान थेके तिनी बर्णना करेछेन अब्दुर रहमान थेके आर तिनी बर्णना करेछेन हजरत अबू हुराइरा रादियल्लाहु आनहु थेके ए होच्छे हादिसेर सनद चेन अबू हुराइरा रादियल्लाहु आनहु एबार हादिस बर्णना करछेन एबार बोलि ए हादिस कोन कोन खेताबे एसेछे ए हादिस शरीफटी हजरत अली बिन शहाबुद्दीन अलाबी हमदानी रदियल्लाहु आनहु जिनी 32 जन अल्लाहर वलीर कास थेके खेरका पाक लाभ करेछिलेन एट ए टाइम 2000 अल्लाहर वलीर सोहबत लाभ करेछिलेन एवं तिनी सारा पृथ्वी कयेक बार पाए हेटे भ्रमण करेछेन आर सब ओली अल्लाहदेर मजलिसे बसतेन सेखान थेके हादिस नितेन एमनि एमनि मुहाद्दिस थेके हादिस नितेन ना सब ओली अल्लाह थेके যারা আল্লাহর বলি তাদের থেকে হাদিস কালেক্ট করতেন মানে এই হাদিসের রাবিগুলো সব আল্লাহর বলি এর চেয়ে সেই সনাদার হতে পারে না সেইগুলো একত্রিত করে একটি কিতাব রচনা করেছেন যে কিতাবটির নাম মাবাদাতুল কুরবা ফি ফাজাইলে আলে আবা এই কিতাবের অষ্টম মাবাদাত 254 পৃষ্ঠা পেজ নাম্বার 254 এই কিতাবটি আমার কাছে ছিল না এই কিতাবটি অনেক দিন আগেই আমার পীর মুর্শিদ মুর্শিদে বরহক শেখ আমার হুজুর পাক কিবলা ও কাবা তিনি আমাকে কিতাবটি দিয়েছেন সুবহানাল্লাহ এই কিতাবটি এখন কোথায় পাওয়া যায় আমি জানি না কিন্তু আমাদের এলাকায় পাওয়া যায় না বাংলাদেশে পাওয়া যায় কিনা জানি না আমি হুজুর পাক আমাকে ফটোকপি করে কিতাব পাঠিয়ে দিয়েছেন এসব জিনিস পাবেন কোথায় এই দরবার পাক ছাড়া আমার মওলা পাকের যে লাইব্রেরি বিশ্ববিখ্যাত লাইব্রেরি পৃথিবীর এমন কোনো কিতাব নাই যা আমার মওলা পাকের লাইব্রেরিতে নাই আর বর্তমান সাজ্জাদান নাসিন হযরত পাক দয়া করে গোলামকে ওই লাইব্রেরিতে পড়ার সুযোগ দিয়েছেন সেখান থেকে আমি এগুলো পেয়েছি ফের এই হাদিস শরীফটি হযরত সুলাইমান বলখি কুন্দজি রহমতুল্লাহ আলাই তিনি তার ইয়া নবীউল মাওয়াদ্দাত কিতাবের 9 পৃষ্ঠায় বর্ণনা করেছেন ফের এই হাদিস শরীফটি আরো কে বর্ণনা করেছেন আরজাহুল মাতালেব 461 পৃষ্ঠার মধ্যে ফের এই হাদিসটি নাফায়েসুল মেনন 248 থেকে 249 পৃষ্ঠার মধ্যে ফের এই হাদিসটি মুহিব্বুদ্দিন আত-তাবারি মুহিব্বুদ্দিন আত-তাবারি আর রিয়াদুন নাদারা দ্বিতীয় খণ্ডের 164 পৃষ্ঠাতে এতগুলো হাদিসের কিতাবের মধ্যে হাদিস শরীফটি এসেছে এ হাদিসের রাবি এই হাদিসটি বর্ণনা করেছেন হুজুর গাউস পাক আপনার আমার শেখ সব পীরের পীর কাদরি চিস্তি নকশবন্দি মুজাদ্দদি সোহরাওয়ার্দি সাজারি দুনিয়ার বুকে যত সিলসিলা রয়েছে সব সিলসিলার যত পীর এবং পীরের পীর যত পীরের গুরু সব পীরের পীর হুজুর সাইয়েদনা গাউসে আজম আলাইহিস সালাম তিনি হাদিসে নূর কি বয়ান করেছেন দেখুন গস পাক আমাদেরকে কি আকীদা দিয়ে গেছেন দেখুন আজ আমরা পঞ্জাতন পাককে পেয়েছি আহলে বাইত পাকের এই যে মজবুত আকীদা পেয়েছি গস পাক থেকে কার থেকে উনি দিয়ে গেছেন শিখিয়ে গেছেন
উনার আওলাদ পাকের কাছ থেকে আমরা পেয়েছি। এই গস পাকের যে সিলসিলার যে আকীদা পঞ্জাতন পাকের উপরে, কায়নাতে আর কারো এই আকীদা নাই। গস পাকের দরবার পাকের এহলে বেত পাকের প্রতি যে আকীদা শিখিয়েছেন আমাদেরকে, কায়নাতে আর কাহারও নাই। দেখুন হুজুর গস পাক কি বলছেন, হুজুর গস পাক বর্ণনা করছেন, আন আবি হুরাইরা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইন্নাহু ক্বাল, আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে হুজুর গস পাক বর্ণনা করেছেন যে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন আন্নাহু ক্বাল, নিঃসন্দেহে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন। বাণীটি কার বলুন, বাণীটি কার? রাসূল পাকের। কার বাণী? এটা কি হাদিস? আর আমাদের কাছে পৌঁছে দিয়েছেন কে? হুজুর গস পাক পৌঁছেছেন কে? গস পাক। নাফায়েসুল মেনানের মধ্যেও গস গস পাকের নাম পাক নিয়ে উল্লেখ আছে, উনার থেকেই রেওয়ায়েত। এই যতগুলো কেতাব বললাম সব কেতাবে তিনি বলেছেন, লাম্মা খালাকাল্লাহু আবাল বাশার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে, যে আপনারা আছেন আমার সামনে, সাহাবায়ে কেরামদেরকে সামনে সমবেত করে বললেন, লাম্মা খালাকাল্লাহু আবাল বাশার, যখন আল্লাহ পাক আবুল বাশার আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, ওয়া নাফাখা ফিহি মির রূহিহি, আর যখন আল্লাহ পাক নিজের রূহ থেকে ফুঁক দিলেন আদম আলাইহিস সালামের মধ্যে, ইলতাফাতা আদম ইয়ামিনাল আরশ, ইমাম হাসান আল আসকারি আলাইহিস সালাম যেটা বর্ণনা করেছেন গস পাক সে কথা বলছেন, যখনই রূহ ফুঁক দিলেন আদম আলাইহিস সালামের জান স্থির হয়ে গেল, জীবন রূহ, আর আদম আলাইহিস সালাম চোখ খুললেন তো দেখলেন আরশে মুআন আরশে মুআল্লার ডান দিকে, কি দেখলেন? আরশে মুআল্লার ডান দিকে লক্ষ্য করলেন, দৃষ্টি নিক্ষেপ করলেন তো দেখলেন, ফা ইজা নূরু খামসাতিন আশবাহ, পাঁচটা নূরের চেহারা। আরশে মুআল্লার ডান দিকে কি দেখলেন? পাঁচটা নূরের চেহারা। গস পাক বলছেন সুজ্জাদান ওয়া রুক্কান, কি অবস্থায়? এই পাঁচটা চেহারা মোবারক, কেউ সাজদা করছেন, কেউ রুকু করছেন, সাজদা করতেছেন এবং কল আদম, আদম তো অবাক, আদম ভাবছেন যে আমাকে তৈরি করা হলো তো প্রথম, আমি আবুল বাশার, তাহলে আমি প্রথম সৃষ্টি, তা আমি চোখ খুলে তো দেখছি আমার আগে পাঁচটা চেহারা, আর পাকের ডান দিকে, উনি অবাক হয়ে গেলেন তো অবাক হয়ে জিজ্ঞাসা করছেন, কালা আদম ইয়া রব, আদম আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন হে আমার প্রতিপালক, খালাকতা আহাদাম মিন তিন কবলি, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, তুমি কি আমার পূর্বে মাটি থেকে মানুষ তৈরি করেছো? আমাকে তো তুমি মাটি থেকে বানিয়েছো, তা আমার পূর্বেও কি তুমি মাটি থেকে কাউকে সৃষ্টি করেছো? কালা লা, কালা লা, আল্লাহ পাক বলছেন না, তোমার আগে তো আমি মাটি থেকে আর কাউকে সৃষ্টি করিনি। কালা লা ইয়া আদম, হে আদম না। কালা, তখন আদম আলাইহিস সালাম বলেন, ফামান হাউলাই খামসাতুল্লাযীনা আরাহুম ফি হাইবাতি ওয়া সূরাতি, তাহলে ওই যে দেখছি, হ্যাঁ ওই যে দেখছি আমার আকৃতিতে, আমারই চেহারাতে, আমার সুরাতে, আমার আকৃতিতে, আমার মতোই দেখতে পাঁচটা চেহারা, একই তো আমার মতোই তো দেখতে, আমার দুটো চোখ তাদেরও দুটো চোখ, আমার দুটো কান তাদেরও দুটো কান, আমার নাক তাদেরও নাক, আমার মাথা তাদেরও মাথা, তা আমার মতোই, আমার সুরাতে, আমারই আকৃতিতে, ওই যে পাঁচটা চেহারা। আল্লাহ তাআলা জবাব দিলেন, ক্বালা হাউলাই খামসাতুম মিন উলদিক, বললেন হ্যাঁ, ওই যে পাঁচজন দেখছো এরা তোমারই সন্তানের ভিতর থেকে জন্মগ্রহণ করবেন। মিন উলদিক, এরপরে বলছেন তোমারই সন্তান হতে, সন্তানের ভিতর থেকে জন্মগ্রহণ করবেন, ওনাদেরকে তৈরি করে রাখা আছে, পরে আসবেন, এখন আসেননি। তারপরে বলছেন লাউলাহুম মা খালাকতুক, হে আদম শুনে রাখো, তোমারই সন্তানের ভিতর থেকে আসবেন, কিন্তু ওই পাঁচজনকে যদি আমি সৃষ্টি না করতাম,
আমার কসম আমি তার তোমাকেও সৃষ্টি করতাম না। লাউ লাহুম, যদি তারা না হতেন, যদি তারা না হতেন, লাউ লাহুম সৃষ্টির কথাও বলেননি, তাদের কথা বলছেন না, তাদেরকে সৃষ্টি যদি না করতাম বলেননি, তাদেরকে যদি সৃষ্টি না করতাম, এ কথা বলার রাজ কি আল্লাহ জানেন, আল্লাহ রসুল জানেন। আর যদি আপনারা কেউ সুফি লোক থাকেন আপনার মাথায় ঢুকতে পারে, আমার মাথায় ঢুকতেছে না। লাউ লাহুম, যদি তারা না হতেন, সৃষ্টি না করতাম তা বলেননি, লাউ লাহুম যদি ওই পাঁচজন না হতেন, মা খালাকতু তোমাকেও সৃষ্টি করতাম না। সৃষ্টির কথা বললেন আদমকে, পাঞ্জাতুল পাককে বললেন না হওয়ার কথা। এবার না হওয়ার সৃষ্টির মধ্যে কি তফাত আমি বুঝতেছি না, বুঝলেন না? এবারে আবার আল্লাহ পাক বলছেন হা উলাই খামসাতুন সাকাতু লাহুম খামসাতি আসমাই, খামসাতু আসমাই মিন আসমাই। বলেন এটাও শুনে রাখো, ওই যে পাঁচজন তুমি দেখছো, ওই পাঁচজনের নামকে আমি আমার নাম থেকে বার করেছি। এই পাঁচজনের নাম আমি আমার নাম থেকে বার করেছি। এবং আরো শুনে রাখো, শুধু তোমাকে নয়, শুধু তোমাকে নয়, লাউ লাহুম মা খালাকতুল জান্নাহ ওয়ালান নার ওয়ালাল আরশ ওয়ালাল কুরসি ওয়ালাস সামা ওয়ালাল আরদ ওয়ালাল মালাইকা ওয়ালাল ইনস ওয়ালাল জিন। বললেন হে আদম, শুধু তুমি নয়, যদি আমি উনাদের, উনারা যদি না হতেন, উনারা যদি না হতেন, এখানেও বলছেন ওয়াও লা লাউ লাহুম, এখানেও সৃষ্টি বলছেন না, না হতেন, লাউ লাহুম যদি তারা না হতেন, তাহলে আমি জান্নাত সৃষ্টি করতাম না, জাহান্নাম সৃষ্টি করতাম না, আর সৃষ্টি করতাম না, কুরসি সৃষ্টি করতাম না, আসমান সৃষ্টি করতাম না, পৃথিবী সৃষ্টি করতাম না, ফেরেশতাবর্গ সৃষ্টি করতাম না, মানুষ সৃষ্টি করতাম না, জিন সৃষ্টি করতাম না, কিছুই সৃষ্টি করতাম না। যদি তারা না হতেন তোমাকেও সৃষ্টি করতাম না, আর যদি তারা না হতেন জান্নাত সৃষ্টি করতাম না, জাহান্নাম সৃষ্টি করতাম না, আর সৃষ্টি করতাম না, কুরসি সৃষ্টি করতাম না, আসমান সৃষ্টি করতাম না, জমিন সৃষ্টি করতাম না, ফেরেশতাবর্গ সৃষ্টি করতাম না, কোনো মানুষ সৃষ্টি করতাম না, কোনো জিন সৃষ্টি করতাম না, কোনো কিছুই সৃষ্টি করতাম না যদি পাঁচজন না হতেন। শেষ হয়নি, শেষ হয়নি, আসুন আসুন। এবারে আল্লাহ রসুল বলছেন, এরপর আল্লাহ পাক বললেন এই যে এটা বলছেন কে, আল্লাহ বলছেন কে, আল্লাহ রসুল পাক বলছেন আমি যদি সৃষ্টি না করতাম, রসুল কি সৃষ্টি করেছেন? তো রসুল পাক বলছেন আল্লাহ বললেন, রাবি এখানে রাবি আবু হুরায়রা, আবু হুরায়রা বর্ণনা করছেন রাসূলের পাক থেকে, তো আল্লাহর রাসূল রাবি বর্ণনাকারী আল্লাহ, তো এই কথাগুলো সব হাদিসে কুদসি, এই হাদিসে কুদসি। আল্লাহ পাক দুই ভাবে আমাদের কথা ডাইরেক্ট আমাদের কাছে পৌঁছিয়েছেন, এক কোরআনের মাধ্যমে সরাসরি ওহী করে, আর আরেকটা ডাইরেক্ট হুজুরের কাছে ইলহামের মাধ্যমে ডাইরেক্ট উনাকে আল্লাহ পাক বলেছেন, সরাসরি রাসূলের পাককে বলেছেন। যেটা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে পাঠিয়েছেন ওটা কোরআন, আর যেটা সরাসরি হুজুরকে বলেছেন ওটা কোরআনে আসেনি, ওটা হাদিসে কুদসি, বুঝেছেন না? এটা আল্লাহ পাকের কথা, রাসূল পাকের কথা না। আল্লাহ পাক বলছেন যে শুনুন শুনুন, শুধু তাই নয়, এদের নাম আমি বার করেছি আমার নাম থেকে। বললেন আল্লাহ তাআলা বললেন ফা আনা মাহমুদ ওয়া হাযা মুহাম্মদ ওয়া আনাল আলী ওয়া হাযা আলী ওয়া আনাল ফাতির ওয়া হাযিহি ফাতিমা ওয়া আনাল ইহসান ফা হুয়াল হাসান ওয়া আনাল মুহসিন ওয়া হাযাল হুসাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক বললেন আমি আল্লাহ মাহমুদ, আল্লাহর নাম কি আল্লাহর এক সিফাত হচ্ছে মাহমুদ, এর সিফাতই নাম। তা আল্লাহ বললেন আমি মাহমুদ, আমার এই সিফাত এই মাহমুদ থেকে এই নূরকে বার করে এই নূরটার নাম রেখেছি মুহাম্মদ, আমি আলী, আমার এই আলী সিফাত থেকে এই নূরটাকে বার করেছি, করে এই নূরটার নাম রেখেছি আলী, আমি আল্লাহ।
ফাতির, এই ফাতির থেকে নূরকে বার করে আমার এই ফাতির নাম থেকে নূরের নাম রেখেছি ফাতমা। আমি আল্লাহ এহসান, আমার এহসান সিফাত থেকে এই নূরকে বার করে এই নূরের নাম এহসান থেকে রেখেছি হাসান। আর আমি মুহসিন, আমার এই মুহসিন নাম থেকে এই সিফাত থেকে এই নূরকে বার করে এর নাম রেখেছি হুসাইন। এই হলেন পাক পঞ্জতনা তাহার, আমার নাম থেকে আমার নূর থেকে এই পঞ্জতন পাক। মেদিনীপুর দরবার শরীফের সাজ্জাদ হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরী, মেদিনীপুর দরবার শরীফ আঞ্জুমানে কাদরিয়া। এরপর আল্লাহ পাক বলছেন, হে আদম শুনো, হে আদম আলাইতু বিইজ্জতি, আলাইতু বিইজ্জতি ইন্নাহু লা ইয়াতিনি আহাদুম মিসকালা হাব্বাতিন মিন খারদালিম মিন বুগদি আহাদিম মিন বুগদি আহাদিহিম ইল্লা আদখালাহু আদখালাহু নারি। শুনে রাখো, যদি কেউ এই পাঁচ জনের ভিতর থেকে কোনো একজনের প্রতি রায় বরাবর দুশ্মনী নিয়ে আমার সাথে এসে মিলিত হয়, মোলাকাত করে, আমার ইজ্জতের কসম আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো। আদম আলাইহিস সালামকে বললেন, শুনে রাখো, আমার ইজ্জতের কসম, আমার যদি এই পাঁচ জনের ভিতর থেকে কোনো একজনের প্রতি ইয়াতিনি আহাদিম আহাদুন মিসকালি হাব্বাতিম মিন খারদাল, রায় বরাবর কোনো একজনের সাথে, মুহাম্মদ কি আলী কি ফাতমা কি হাসান কি হুসাইন আলাইহিম সালাম, এই পাঁচজনের ভিতর থেকে কোনো একজনের প্রতি যদি রায় বরাবর দুশ্মনী নিয়ে আমার সাথে মোলাকাত করে, আল্লাহ পাক বলছেন আমার ইজ্জতের কসম আমি তাকে আমার জাহান্নামে নিক্ষেপ করব। এরপর বললেন, শুনো, আল্লাহ পাক বললেন, হে আদম হা উলাই সিফওয়াতি বিহিম আনজা আনজাহুম ওয়া বিহিম আহলুকুহুম ফাইজা কানা লাকা ইলা হাজাতুন ফাহা উলাই তাওয়াসসাল। কেউ যদি নিজের হাজাত পুরা করতে চায় যেন ইনাদেরকে ওসিলা করে, তারপর বলে ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এরপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আবু হুরায়রার জন্য বলছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, নাহনু সাফিনাতুন নাজা, আমরা, রাসূল পাক বলছেন, হে সাহাবি শুনো, নাহনু সাফিনাতুন নাজা, আমরা হচ্ছে নাজাতের নৌকা। আমরা পাঞ্জাতানে পাক নাজাতের তরি, নাজাতের নৌকা। মান তাআল্লাকা বিহা নাজা, যারা এই নৌকার সাথে তাআল্লুক রাখলো, সম্পর্ক রাখলো, পরিত্রাণ পেয়ে গেল। ওয়া মান হাদা আনহা হালাকা, আর যারা এই পাঁচজনের সাথে এদের থেকে বিমুখ হলো, হালাকা, ও ধ্বংস হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। এরপরে বললেন, ফামান কানা লাহু ইলাল্লাহ হাজাতুন ফালইয়াসআল বিনা আহলিল বাইত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, যদি কেউ নিজের হাজাত পুরা করতে চায়, কেউ যদি, আল্লাহ পাক বললেন, কেউ যদি আল্লাহর নিকট নিজের হাজাত পুরা করতে চায়, তাহলে সে যেন সওয়াল করে, সে যেন এইভাবে চায়, সে যেন আমার আহলে বাইত পাকের মাধ্যমে আমার কাছে চায়, আহলে বাইত পাকের মাধ্যমে আমার কাছে চায়। তাহলে এই পাঁচজন কি? এই পাঁচজন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে আল্লাহ পাক নিজের নূর থেকে সৃষ্টি করেছেন, কুন ফায়া কুনের দ্বারা, কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে এই কোরআন সূরা মায়েদা 15 নম্বর আয়াত, তোমাদের কাছে এসে গেছেন আল্লাহ থেকে একটি নূর, এই নূর হচ্ছে নূরে মুহাম্মাদি, আর নূরে মুহাম্মাদি থেকে বাকি পাঁচটা।
তো আদম আলাইহিস সালাম চোখ খুলেই তো দেখছে যে পাঁচটা নূর আরশ পাকের ডান দিকে সাজদা ও রুকু করছেন। কতদিন আগে থেকে নূর আছেন আদম আলাইহিস সালামও জানেন না, কি চোখ খুলেই দেখছেন। কত আগে আল্লাহ তাদেরকে সৃষ্টি করে আরশে মুআল্লাক ডান দিকে রেখে মাহবুব আশেক আর মাসুক এইভাবে ছিলেন, আল্লাহ জানেন, আশেক জানেন আর মাসুকরা জানেন। সেখানে আদম আলাইহিস সালাম জানেন না, তো মোল্লা জানবে কি করে? বুঝতে পেরেছেন না? আদম আলাইহিস সালাম দেখছেন চোখ খুলেই পাঁচজন। এই হাদিসে নূর পাঞ্জাতন পাকের সামনে শুনলেন, কে রেবায়েত করেছেন? গস পাক। উনি আমাদেরকে আকিদা শিখিয়েছেন। আজ আমাদের এই যে মজবুত আকিদা মোল্লা মৌলবীর কাছ থেকে পাইনি, মাদ্রাসা থেকে পাইনি, পেয়েছি আমার গস পাকের কাছ থেকে। আমার